Welcome to Bong Helpline YouTube channel. তো আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তা নিশ্চয়ই তোমরা এতক্ষণে আমার থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছো যে 2019 এ যে ICDS এর সুপারভাইজার অর্থাৎ মেয়েদের জন্য যে রিক্রুটমেন্টের নোটিশ বের হয়েছিল এবং তার যে ফার্স্ট ফেজ রিটেন পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি কিন্তু 2019 এ হয়ে গিয়েছিল সেই পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বের হবে সেই বিষয় নিয়ে এবং আরো অনেক কয়েকটি কিন্তু বিষয় নিয়ে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আজকে একটি ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু বের করেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে একটি কিন্তু নোটিশ বের করেছে তো চলো দেখে নেই এই নোটিশের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকো তো নোটিফিকেশনটির প্রথমেই তোমরা দেখতে পারবে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বলে একটি হেডিং দেওয়া রয়েছে তার নিচেই কিন্তু ICDS সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 তার নিচেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে তার নিচে রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো এইখানে বলা হচ্ছে দ্য রেজাল্ট অফ ICDS সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 রিটেন পার্ট ইজ গোয়িং টু বি পাবলিশ শর্টলি তো এইখানে বলা হচ্ছে যে 2019 যারা ICDS সুপারভাইজারের পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র ফিমেলরা তাদের কিন্তু যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট খুব তাড়াতাড়ি বা অতি শীঘ্রই কিন্তু পাবলিশ হতে চলেছে এবং এইখানে তার নিচেই বলা হচ্ছে অন দ্যাট বেসিস আপলোডিং অফ ডকুমেন্টস ফর অনলাইন ভেরিফিকেশন ইজ লাইকলি টু কমেন্স অন অ্যান্ড ফ্রম 1st July 2022 অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য সেইট পোস্ট মে বিং অন অ্যান্ড ফ্রম 25th July 2022 তো এইখানে যা বলা হচ্ছে সেটা হলো যে 1st July থেকে কিন্তু ডকুমেন্ট আপলোড শুরু হয়ে যাবে যেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু সমস্ত ডকুমেন্ট চাওয়া হবে এবং ইন্টারভিউ কিন্তু 25 জুলাইয়ের মধ্যে হয়ে যাবে তার নিচেই দেওয়া রয়েছে বাই অর্ডার অফ দ্য কমিশন তো আশা করি তোমরা পুরো নোটিশটার মধ্যে যেসব তথ্য দেওয়া আছে সবগুলোই বুঝে গেছো সঠিকভাবে যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি কিন্তু সলভ করে দেব এবং আবারও বলছি যদি চ্যানেলটির ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে